মানে আর 24 আওয়ারসও নেই যে টিকিট আমরা ক্যান্সেল করব অন্য টিকিট কাট দেন এই মাস্টার বেডরুম থেকে যে ভিউজটা তোমরা পাবে সেটা হচ্ছে তো এর জন্য এখন ভাত ঘুমটা দিতে পারব সবথেকে ফাস্টেস্ট ড্রোন ড্রাইভার গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ तो ব্লগটা শুরু করার আগে আমি আমার স্কিনের কিছু আপডেট দিয়ে দিই তো আমি রিসেন্টলি ইউজ করছি পিক্সি গ্লো টনিক হচ্ছে আমি আপাতত একবার করে ইউজ করছি এন্ড প্রতিবার একটা করে পিম্পলস কিন্তু হচ্ছে বাট এট দা সেম টাইম আমি দেখতে পাচ্ছি যে আমার পোরস এরিয়া ভীষণ স্মুথ হচ্ছে এন্ড যে সমস্ত ট্যান গুলো ছিল খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে এক মাস অবধি এখনো ইউজ করব তারপরে যদি দেখি স্কিনে স্যুট করছে না দেন আমি এটাকে বাদ দিয়ে দেব এন্ড এখন বাজে ভোর 6টা তো আজকে আমি যাচ্ছি সোলো ট্রিপে ফার্স্ট টাইম সোলো ট্রিপে লুক এবার হব আমি রেডি মম জিন্সের সাথে একটা হোয়াইট টিস পরেছি তাহলে সকাল সকাল জাস্ট লিপস্টিক এন্ড লেন্স তো এবারে বেশি লেট না করে বেরিয়ে পড়ব পৌঁছে গেছি আমি হাওড়া স্টেশনে আর কেউ আসেনি তো আমাদের ট্রেন ডুবে গেছে রাধিকাপুর পুলি এক্সপ্রেস সোলো ট্রিপ এটা আর নেই আমি ব্লগ স্টার্ট করেছিলাম সোলো ট্রিপ বলে এখন একসাথে এই সরি 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 সায়ন স্নেহা এখন অবধি রিভিল করিনি আমাদের এরকম কেন সিট পড়লো যে একটা উইন্ডো সিট পেলাম না স্বর্ণালী আর আমাদেরকে ট্রিপ স্পন্সর করছে হচ্ছে সায়ন খুব সুন্দর একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমাদের যে ফেরার টিকিট সেই টিকিটটা ভোর একটার কাটা হয়েছে মানে দুপুর একটার জায়গায় রাত একটার টিকিট কাটা হয়েছে মানে আমরা আজকে গিয়ে মাঝরাতে উঠে চলে আসবো মানে আর 24 আওয়ারসও নেই যে টিকিট আমরা ক্যান্সেল করব অন্য টিকিট কাটবো এখন আমি বুঝতেই পারছি না যে কি করব এখানকার স্টেশনগুলোর এরকমই নাম রিলিফ হয়েছে ফাইনালি কি করলি বল ট্রেনটা ক্যান্সেল করে দিয়ে রাতে ভাগ্যিস তোকে বল আমি এই টাইমে বললাম বলে নালে আমাদের আর ফেরা হতো না আমি নেমে গেছি আমরা সবাই বোলপুর স্টেশন এরা এখন ঝামেলা করছে কি রিলস বানাবে না বানাবে আরে দাঁড়িয়ে আছে ফোন নিয়ে চলো ফাইনালি আমরা চলে এসেছি শান্তিনিকেতনে সবাই শান্তির খোঁজে শান্তিনিকেতনে তুমি তোমার লাগেজটা ফেলে না না আমি তোর কাকা কই এই তো মদিদা ও আচ্ছা এই তো মদিদা 10 কিলোমিটার হ্যাঁ আরে ওর মুদিদার গাড়ি উড়বে কোন রকমে আমরা এখানে ব্যাগ আটিয়ে কতজনে বসেছি 6 জন একটা টোটোতে 6 জন কি জায়গা গো কাকা ও ইউনিভার্সিটি আচ্ছা 14 মিত্র বাজার তো আমরা চলে এসেছি আমাদের লোকেশনে তো এখানে করব আমরা স্টে আজকের দিনটা এই আমার ব্যাগটা কার কাছে রে ওইখানে আছে হ্যাঁ তুই এখানেই ডান্সটা করতে পারিস এখানে সুন্দর লাগবে এদের দুজনকে আমার ব্যাগের দায়িত্ব দিয়ে দিয়েছি চার কানা করে ব্যাগ নিয়ে এসেছে আমি একটা মানুষ ভাবতো এটাতে আমরা থাকছি তাই তো প্রপার্টিটা খুবই সুন্দর তোর ভাষায় অ্যাস্থেটিক তো তোমাদেরকে রুম টুরটা দিয়ে দেব আর ডাইনিং স্পেসের সাথে এখানে আছে কিচেন যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা একদম হোম স্টে মতন মানে যেরকম ফ্ল্যাটে আমরা থাকি সেরকম টাইপের এখানে ফ্রিজ থেকে শুরু করে কুকিং থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা ইউজ করতে পারো দেন এখানে আছে একটা ব্যালকনি আমি ব্যালকনিটা দেখিয়ে দিই ব্যালকনিটা খুবই সুন্দর ভিউটা কিন্তু খুবই সুন্দর এই ফ্ল্যাটগুলো 2 BHK 1 BHK অনেক রকমেরই আছে তো আমরা যেটাতে আছি সেটা হচ্ছে 1 BHK তো এবার চলে যাবো বেডরুমে এটা হচ্ছে বেডরুমটা দেখতে হচ্ছে একদম সিম্পল
সিম্পলের মধ্যে কিন্তু ভালো স্পেশিয়াস, মানে খুব ঘিঞ্জি টাইপের নয়। এখানে টিভি আছে, এখানে খুব সুন্দর মিরার আছে, মিরারে সুন্দর রেডি হওয়া যাবে, এসি তো অবভিয়াসলি আছে, আর হাটগুলো কিন্তু যথেষ্ট ভালোই তো মনে হচ্ছে, এখন অব্দি আমরা শুয়ে দেখিনি। অ্যান্ড এখানে আছে ওয়াশরুম, ওয়াশরুমটা আমার বা স্বর্ণালীর আমার খুব একটা আমাদের দুজনে কারোরই পছন্দ হয়, কারণ ওয়াশরুমটা ভীষণ সুন্দর। এখানে শাওয়ার আছে, গিজার, বেসিন, কোমর, খুবই সুন্দর। বাট রুমগুলো ভীষণ নিট অ্যান্ড ক্লিন, অন্য কোথায় এসে পড়েছে খুব মনে হয় একটা বাড়ি বাড়ি ফিল মনে হয়। তার মাঝে অলমোস্ট 3টে, আমরা এসে স্নান টান করে দুজনে রেডি হয়ে শাড়ি পানি পরে যাচ্ছি। তো এটা হচ্ছে আমরা যে এসেছিলাম রিসেপশনের জায়গাটা, খাবার টাবার রেডি করে এরা সবাই ওয়েট করছিল। লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট, এরপর আমরা কিছু এখানেরই যা সমস্ত প্রপার্টিজ আছে সেগুলো কভার করব। তো ওই জন্য এখন ভাত ঘুমটা দিতে পারবো না, এখন অলমোস্ট 4:30 বাজে। এখানে এসছি আমরা প্রমোশনের জন্য কাজ করতে, যে ফ্রিতে ঘুরতে যেতে পারছে এরকম টাইপের ব্যাপার। বাট বেসিক্যালি হয় ঘুরতে গিয়েও আমাদের কাজ করতে, নিজের ইচ্ছে অনুযায়ী আমরা যখন খিদে পাচ্ছে খেয়ে নিলাম, পারবো না সকাল থেকে না খেয়ে এই এখন মনে 4টের সময় আমরা ডাইরেক্ট খাবার খেলাম, ঘুম পাচ্ছে ঘুমাতে পারবো না। তো ওই জন্যই ঘুরতে এসছি বলতে পারবো না। তো এরপরে আমরা যাচ্ছি বাংলোতে সেকেন্ড হোম হিসেবে, কোথাও যদি থাকতে চাও তাহলে এই অ্যাম্বিয়েন্সগুলো তোমরা পাবে, এখানে তোমরা থাকতে পারো, সেকেন্ড হোম। এটা কিন্তু একদমই হোটেল নয় কিছু না, আমি ফার্স্ট থেকে তোমাদেরকে বলছি এটা হচ্ছে বাংলো। তো ওইটার সাথে সাথে এখানে আরও একটা বাংলো আছে, এই বাংলোটা আরও বেশি ওয়েল ডেকোরেটেড, দেখতে পাচ্ছ আই গেস এটা অলরেডি বুকড অর সামথিং, বলতে পারবো না। তো ওটার আমরা ভিতরে যাই, তোমাদেরকে রুমসগুলো দেখাবো, এবারে এই পোর্শনটাও দেখতে পাচ্ছ ডাইনিং এরিয়া, বেসিক্যালি এই দুটো রুম তো এখানে থাকলে থাকা যায়, বেডরুম কাইন্ড অফ বানানো যেতে পারে। অ্যান্ড এখানে আরো একটা রুম আছে, সেটা হচ্ছে এই রুমটা, এরকমটাও সেম আগেকার মতনই, বাট এখানে আছে ওয়াশরুম, ওয়াশরুমটা কিন্তু খুবই সুন্দর। এটা হলো ওয়াশরুম, জাস্ট একটা বেসিন আছে, আই গেস এখানে মিররও হয়তো পর মেবি অ্যাট্রাক্ট করতে পারে। এখানে চলে আছে কিচেন, জাস্ট রান্নাবান্না করা যেতে পারে, কিচেনটা এখানটা লাইট নেই সেভাবে আমি দেখাতে পারছি না। তো এবারে চলে যাবো আমরা সিঁড়ি দিয়ে উপরে। উপরে এখানে আরো অনেক রুম আছে, এটা কাইন্ড অফ মাস্টার বেডরুম, দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন করা ওয়াশরুম। দেন এই মাস্টার বেডরুম থেকে যে ভিউজটা তোমরা পাবে সেটা হচ্ছে দিস ইজ দ্য ভিউ। এখানে আছে ব্যালকনি, ব্যালকনি দিয়ে ওই মাস্টার বেডরুমটার পরে এখানে আছে আরো একটা মাস্টার বেডরুম, এখানেও আছে খুব সুন্দর একটা ব্যালকনি। বেসিক্যালি ওই ব্যালকনিটা দেখার পরে এই ব্যালকনিটা সেরকম ভালো লাগবে না। এগুলো এখানে তোমরা যা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবটাই হোমস্টে, এগুলো বাই করতে হবে অর রেন্ট, কিন্তু এগুলো কিন্তু হোটেল সিস্টেমের একদমই না। দেন এখানে আছে আর একটা বাথরুম, যেটা আগেরটা থেকে ভীষণ সুন্দর, এন্ড দিস ইজ দ্য শাওয়ার এরিয়া। তো ভিউর অ্যাসথেটিক, যেগুলো সব ভিলা কটেজ, খালি পিছন পিছন ঘুরছে। দেন এসছি আমরা এই প্রপার্টিটায়, এইগুলো সব দেখতে পাচ্ছ হোমস্টে, খুব সুন্দর জায়গা, প্রতিটা বাড়ি একদম মনে হবে কিনে ফেলি। তো এখন দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, তো বৃষ্টির জন্য আর আমরা সেরকম ভাবে শুট করতে পারিনি, নর্মাল ড্রেস আপ করে আমরা আবার এসছি ক্যাফেতে, এখন সন্ধ্যাবেলা কিছু
স্ন্যাক্স খাবো বলে। সেখানে আমি খাচ্ছি চা, বাকি ওরা সবাই হচ্ছে কফি লাভার, সবাই কফি লাভার। আর ও তো এনার্জি বুস্টের কিছু একটা খাচ্ছে, চা কফি তো ওরা হবে না। চা কফির পরে এবার নিয়ে হচ্ছে চিকেন পকোড়া। তো আমরা আছি ওই অ্যাপার্টমেন্ট গুলোতে, অ্যান্ড আমরা রুমের জন্য শুট করতে যাচ্ছি, যেগুলো নিউলি ক্রিয়েট হয়েছে সেগুলোতে। সো দিস ইজ দ্য রুম, এটা হচ্ছে কিচেন এরিয়া, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, দিস ইজ দ্য এন্ট্রান্স, অ্যান্ড দেন একটা বেডরুম, এটা হচ্ছে বেডরুম, ওয়ার্ড্রপ অ্যান্ড মিরর অবভিয়াসলি, অ্যান্ড এখানটা আই গেস একটা ওয়াশরুম আছে, দিস ইজ দ্য ওয়াশরুম। এটা হচ্ছে বাথ এরিয়া সেপারেট, অ্যান্ড এটা হচ্ছে একটা ব্যালকনি, অনেকটা এরিয়া সিটিং অ্যারেঞ্জমেন্ট এই জায়গাটায় করা আছে। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা রুম, এই জায়গাটা পুরোটাই দেখতে পাচ্ছ কিচেন স্পেস, এখানটায় আছে একটা মিনি বার সেকশন, ইজ দ্য ডাইনিং এরিয়া, সোফা এরিয়া, অ্যান্ড এখানেই অ্যাটাচ বেড, কারণ এটার আলাদা করে কোনো রুম নেই। এটা অ্যাটেস্ট পার্ট অ্যাবাউট দ্য রুম ইজ আ সি থ্রু বাথরুম, যেটা ভীষণ সুন্দর, যেটা আমাদের সিনেমাটোগ্রাফার মন দিয়ে একদম শুট করছে। সো এটা হচ্ছে আরেকটা ব্যালকনি, ওই ব্যালকনিটা খুবই সুন্দর, ওর থেকে ওটা আরো সুন্দর দেখা যায়। কনস্ট্রাকশন বাকি আছে সেই কারণে, আদারওয়াইজ কিন্তু দারুণ ভিউ। এই জায়গাটা একটা ফেক গ্রাসের একটা ওয়ালপেপার টাইপের করা আছে, নাম জায়গা। প্রপার্টিস গুলো কভার করে চলে এসেছি আবার আমরা রেস্টুরেন্টে ডিনার করতে, ডিনারটা তাড়াতাড়ি সারবো কারণ আর ভালো লাগছে না। সো গাইস রুমে চলে এসেছি আর ওরা এখনো শুট ওখানে করছে, ওদের কমপ্লিট হয়নি, তো আমি জাস্ট এখন ফ্রেশ টেশ হয়ে নেব আর আজকে শুট এখানে এন্ড করছি। আবার কাল সকালে উঠে, যেহেতু বৃষ্টির কারণে আমরা অনেক ফুটেজ নিতে পারিনি, তো কাল সকাল সকাল উঠে আবার শুট শুরু করবো। হে গাইস গুড মর্নিং, তো এখন বাজে 8টা আর এখানে এত সুন্দর রোদ উঠেছে কালকে এত বাজে বৃষ্টির ওয়েদারের পর, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি জাস্ট স্নান করব, রেডি হব, অ্যান্ড দেন আমরা চলে যাবো সোজা ব্রেকফাস্ট করতে, অ্যান্ড তার পাশাপাশি কিছু শুটসও কালকের বাকি ছিল, কিছু কিছু শর্টস নেওয়া, সেগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট করব কারণ আমাদের ট্রেন কিন্তু আজকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো ব্রেকফাস্ট স্নান সেরে জাস্ট রেডি হয়ে নিয়েছি কালকে তোমাদের যে বাংলোটা দেখেছিলাম, কারণ বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আমরা সেখানে ভালো লাইট পাইনি, ভালো শুট করতে পারিনি, তো বেসিক্যালি আজকে ড্রোন শটসগুলোই করবে। তো আমাদের শুট অলমোস্ট কমপ্লিট, তোমাদেরকে আউটফিটটা পুরোটা দেখাবো, দেখে নাও খুবই সুন্দর, জাস্ট মিন্ত্রা থেকে আমি কিনেছি রিসেন্টলি, আর আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো এবার 12টা বাজতে গেল, তাড়াতাড়ি যাবো চেঞ্জ করবো, চেঞ্জ করে আমরা যাব স্টেশন। সো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, বাড়ি ফেরার জন্য, এখন বাজে 12টা আর 1:10 আমাদের ট্রেন। এই পিছনে দিয়ে দাও গো, আর কেউ নেই তো আজকে, হ্যাঁ আমরা চারজনে যাব। আমি লেন্সটা খোলার টাইম পেলাম না, ট্রেনে যদি পসিবল হয় নালে ঠিক আছে তাড়াতাড়ি তো নেমে যাব। তবে তোরা আমার আরেকটা পার্ট করা ওইটাই তো বলছি, আমি একদম আমি যখন এখান থেকে হেঁটে আসছি না তুমি উপরে দাঁড়িয়ে। স্পন্সর যিনি করেছেন ট্রিপটা তিনি একটু অভিজ্ঞতা একটু শেয়ার করুন, এই চারটে মেয়েকে নিয়ে সব কিরকম অভিজ্ঞতা হলো। চাই সবসময় শুনবে এটাই, সায়ন এটা, সায়ন ওটা, সায়ন এটা, মানে তুমি এত প্রায়োরিটি লাইফে পাবো না, তুমি মেয়েদের কথা শুনতে শুনতে হ্যাঁ বলো বলো বলো। তোমরা সবাই যাচ্ছ আমার সাথে, হ্যাঁ আমরা তো আগেই নেমে যাব, তোমরা নামবে পরে স্টেশনে। আমরা 12:30 বাজে আর জাস্ট বেরোলাম হোটেল থেকে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আজকে একটাই ট্রেন, আর যদি এই ট্রেনটা মিস করে যায় তার জন্য শুধুমাত্র দায়ী থাকবে এই দুটো ছেলে, এরা লেট করেছে এরা শুধুমাত্র দায়ী থাকবে, কারণ আজকে আর কোনো ট্রেন নেই। যে অ্যালিগেশনটা, হ্যাঁ
আইশুরি দি আমার দুজনের বলছ না হ্যাঁ হ্যাঁ এই দুদিন ধরে সবথেকে বেশি খেটেছি আমি আর ও এই দেখ হাঁটা নিয়ে কোনো কথাই বলিনি আমি ওকে সব সময় অ্যাপ্রিশিয়েট আমি তোমাকে সব সময় অ্যাপ্রিশিয়েট করেছি কিনা বলো সেটার জন্য তুই ভালো ব্লেমটা দিচ্ছিস তোকে শুধু আমরা লেট করার জন্য বলেছি আমরা লেট করার জন্য বলেছি তোদের কাজ নিয়ে একটাও কথা বলিনি এদের মেকআপ করতে একবার শেরওয়ানি একবার টি-শার্ট একবার এই একবার সেই আর একবার থানোসের আংটিটা দেখা सबा शांति निकेतन आसले कन्टैक्ट टू मोदीदा ना आज के ट्रेन पेतम ही ना ट्रेन पेतम ही ना सब तक फास्ट ट्रोनो ड्राइवर मिशन सक्सेसफुल सबे एन डानकोनी क्रस कर लो और ट्रेन जाट लाइन दिए मेन लाइन दिए गेले बैंडेले नेल करते प्लैटफर्म दिए दीछे नेमे जाच्छि टाटा स्नेहा टाटा बाय चंद्रनगर स्टेशन नेमे गेछि और अवस्था देखे बुझते भीषण विध्वस्त भीषण टायर्ड तो आज के ब्लॉगटा आमि एखाने एंड करछि अवश्य आमाके कमेंट बक्से जानिए जे तोमादेर आमार एई ट्रैवल ब्लॉगटा किरकम लागलो सी यू इन माय नेक्स्ट भिडियो टिल देन टेक केयर एंड बाय।